মিজানের পাল্লা সম্পর্কে আমাদের ধারণা কি যে কেয়ামতের দিন ডক্টর মহিউদ্দিন সাহেবের এই সত্তর আশি বছরের নেক কাজ আল্লাহ এক পাল্লায় তুলে দেবে আর ওনার এই সত্তর বছরের জীবনের গোনার কাজ আর এক পাল্লায় তুলে দেবে দিয়ে মাপ দেবে দাঁড়ি পাল্লায় যেইটা ভারী হবে সেই দিকে আল্লাহ ওনারে দিয়ে দেবে নাকি এ ধারণা কি আমাদের আছে এ ধারণা সঠিক জনক ভক্ত বলেছেন পরকালে মিজানের পাল্লা বলতে কিছু নেই এই আকিদাই হলো ভ্রান্ত এটাই নষ্ট এরা মুসলমানের অন্তর্ভুক্ত নয় যারা বলেছে মিজানের পাল্লা বলে কিছু নেই এরা মুসলিম নয় মিজানের পাল্লা বলতে কিছু নেই আপনাদের আমির হামজা সাহেব তিনি এই কথা বলেছেন আল্লাহ সুবান তাকে হেদায়েতে কামেলা দান করুক আমিন দীর্ঘদিন তিনি কারাবন্দী ছিলেন তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লা তালা তার কারাবন্দী জীবনটা যে ধৈর্য তিনি ধারণ করেছিলেন আল্লাহ সুতলা এই ধৈর্যের বিনিময়ে তাকে যেন প্রকৃত আহলুসুলনা জামা এই মানহাস বোঝার তৌফিক দায় সবলপরী আল্লাহমা আমিন হানাফি শাহফি মালেকি হাম্বেলি, দেবনদীপ বরলবির জামাত ইসলামের চর্মণায় এনাদপুরি জোনপুরি রজারবাগী আটশি দেয়বাগী ফুলতলি যা বলবেন আহলে হাদিস আহালু সুন্নাবাল জামা আহালু তাসাইউ সবাই একমত যে মিজানের পাল্লা বলে কিছু একটা আছে কথা বুঝতে পারছেন সৈ বুখারি সর্বশেষ হাদিসে আছে মিজানের কথা সৈবুখারী সর্বশেষ হাদিসেই একদম শেষ হাদিস দিয়ে ইমাম বুখারি সেই বুখারীকে সমাপ্ত করেছেন যে মিজানের পাল্লাকে অস্বীকার করবে এটা না এটা আসারি মতবাদে আছে না আশারি মতবাদে আছে না মাতুরুদি মতবাদে আছে না সালাফিদদের আছে না আহলে তাসাইদের আছে এটা আছে মুনকিরে হাদিস যারা হাদিস অস্বীকার করে তারা মনে করে যে মিজানের পাল্লা বলে কিছু নেই কিন্তু আহলি সোনাল জামাত হানাপি বলেন সাফি মালিকি হামবেলি দেবন্দি বেরলবে জামাত ইসলামী সবাই একমত যে মিজানের পাল্লা আছে

উনসত্তর সত্তর নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে পূর্বের যদি কোনো জিনিস যদি তৌবা করে ভুল করেছে তৌবা যদি করে আল্লাহ তার পেছনে গোনাগুলোকে সব নেকিতে বদলে দিবেন অনেকে হানাফি ভাইরা প্রশ্ন করে বলেন যে আহলে হাদিসের প্রতিষ্ঠাতার নাম কি তার মানে বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছে যে আমাদের একটা প্রতিষ্ঠা তা কেউ থাকুক না হ্যাঁ নবী এ রহমা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমরা এই দুনিয়াতে কোনো উন্মতিকে ধরে আমরা চলতে রাজি নই যদি চলতে হয় ওই উম্মত যাকে অনুসরণ করেছে আমরা তারই অনুসরণ করব। হাদিসদের প্রতিষ্ঠাতা দেখবেন যখন ক্লাসের রেজাল্ট বের হয় একজন বলছে বলছে এই তুই ফেল ফেল করেছিস কেন কেন ছেলে তখন আরে আমি তোমার বন্ধুর ছেলেও ফেল করেছে মানে দুজন ফেল করেছে দুজন ফেল করেছে বলে কেসটাকে নরম করার চেষ্টা করে তারা এটা চায় যে তাদের একজন বাপ আছে বলে আমাদের একজন অবৈধ বাপ তৈরি করতে হবে আমরা ওরকম অবৈধ তৈরি করতে রাজি না কথা বুঝতে পারছেন না ভাইজান কারণ তুমি কেন হানাফি কারণ তোমার ইমাম আবহানি ফরাইমাহুল্লাহ তুমি কেন সাফেই তোমার ইমাম ইমাম সাফেই তুমি কেন বেরোল তোমার ইমাম হচ্ছে ইমাম আহলে সুন্না আল হাজরাত তার নাম দিয়ে এই মাঝাব তোমরা তৈরি করেছে তারা চাচ্ছে তাদের মতো আমরা যেন হয়ে যাই কিন্তু আমরা তার মতো হব না আল্লাহ নাবি একদিন রাস্তা দিয়ে হাঁটছে একটা গাছ দেখেছে তখন আল্লাহ সাহাবিরা বলছে আল্লাহ রসুল মুসার কমদের একটা জিনিস ছিল যদি আমাদের জন্য কিছু দিয়ে যেতেন আল্লাহ বলছে তোমরা কি ইহুদির মতো ভ্রষ্ট হতে চলেছো তারাও জাবদার করছে তোমরা তো আবদার করছো মানে ওরা যা করেছে আমাদেরকে তাই করতে হবে না আমাদের ইমাম একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা দলিল তাফসিবনে কাসির সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 এর তাফসীর দেখবেন আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমানাদউ কুলাউনাসিন বিইমামিহিম কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার ইমাম কেনে উঠবেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জুদাইন ইবনে কাসীর রহিমাল্লাহ এই আয়াতেই আহলে শাত তাদের মর্জিরা বর্ণনা করা হয়েছে কেন লিয়াননা ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আহলেজদের এই দুনিয়াতে আর কো কোনো ইমাম নেই একজন ইমাম তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম এটা আমাদের চোদ্দশো বছর আগেকারী সিদ্ধান্ত আল্লামা নাসির উদ্দিন আলবানুর রহিমাহুল্লাহ তিনি নাকি ঘড়ির মিস্ত্রি এ বলে তিনি কুটুক্তি করেন আর তিনি নাকি ইহুদিদের দালাল আসলে তিনি চশমা পড়েন কালো তো তাই উল্টো বেশি দেখে কোন ব্যক্তির যদি কর্ম নিয়েই কর্ম নিয়ে যদি কুটুক্তি করা হয় এটা হালাল না হারাম আল্লাহ বলছেন সে বুখার মুসতি হাদিস পৃথিবীতে আল্লাহ এমন কোন নবীর পাঠান নাই যারা ছাগল চড়াই নাই দুনিয়াতে যত নবীর এসেছে আল্লাহ নবী বলছেন সব নবী তারা ছাগল চড়িয়েছেন কথা বুঝতে পারছেন দাউদ আলসালাম মুসা আলসালাম আমাদের নবী ঈশা আলহ সব নবী ছাগল চড়িয়েছে আর কাফেররা সেই সময় এ কথাই বলতো আরে তোমাদের নবী ছাগল চড়িয়ে বেড়ায় আর এই নবীকে আমরা মানব আজকে দেখেন এই লোকগুলো আলবানি বলে পরে এই করে যে ঘড়ির মিস্ত্রি ও আবার হয় কিভাবে আবহানি পরে বলে কাপড় সেলাই করতো কি করতো ইমামে আজম বলে দাবি করা হয় আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি কি করতেন তিনি কাপড় সেলাই করতেন এই উম্মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আওয়াকা রদুল আনহু তিনি কি করতেন তিনিও ব্যবসা করতেন তিনিও কাপড়ের ব্যবসা করতেন পৃথিবীতে অনেক নবীর স্কুলে এসেছেন তারা নিজে হাতে সেলাই করতেন দর্জির কাজ করতেন নবী নুয়াল সাল্লাম নিজে নৌকা তৈরি করেছেন মানে কাঠ মিস্ত্রির কাজ করেছেন তো আল্লাহ সুমান তারা দুনিয়াতে 99% নবীদেরকে দিয়ে এই সমাজের সর্বশেষ নিম্নমানের কাজগুলো করে নিয়েছে কৃষকের কাজ করছে নবী আদবুলসালাতুসাল্লাম কথা বুঝতে পারছেন তুমি নালে হেলিকপ্টারে চড়ে ঘুরে বাড়াচ্ছো ও হেলিকপ্টারে চড়ে ঘুরে বাড়াচ্ছো আর আমি এসে জীবন জীবন কাটাচ্ছি তার অর্থ মনে করছে এটাই যে এটাই প্রকৃত আলেম এমনটি নয় আর যারা মুহাদ্দিস হয় যারা আলেম হয় যারা সমাজকে পরিবর্তন করতে চায় তাদের এত আরামিয়াস থাকে না কথা বুঝতে পারছেন এত আরামিয়াস থাকে না তারা নিজ হস্তেই ইনকাম করে তারপর নিজ হস্তে পরিবারকে চালাই আলবানের রেহমাল্লার যায় জীবনে যা কষ্ট আছে ওগুলো আমরা আলোচনা নাই করলাম আর ইহুদির দালাল আলবানে যদি ইহুদির দালাল না হয় সে বুখারি ছ হাজার চোদ্দ নম্বর হাদিস তুমি হচ্ছে ইহুদির দালাল